সিনেমাতেই ভালো লাগা সম্পূর্ণ। হ্যালো অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম বন্ধুরা টু সম্পূর্ণাস ডক্টর্স ডায়েরি। এই মুহূর্তে রয়েছে তোমাদের বন্ধু ঐন্দ্রিলা, আর আমার সাথে রয়েছেন বিখ্যাত গাইনোকোলজিস্ট, IVF স্পেশালিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর দেবলীনা ব্রহ্ম। এসব কথা বলা যাক। আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম ডক্টর, ভীষণ সুন্দর দেখাচ্ছে তোমাকে। থ্যাংক ইউ ডক্টর দেবলীনা। তোমার সাথে কথা বলে IVF নিয়ে কিছু কিছু মিথ মিসকনসেপশন আমাদের প্রত্যেকটা এপিসোডে ক্লিয়ার হচ্ছে, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রেকারেন্ট মিসকারেজ বা প্রেগনেন্সি লস। যেটা প্রেগনেন্সি লস হচ্ছে বারবার বারবার, একবার কেউ কনসিভ করছেন প্রচুর আশা নিয়ে অ্যাবর্শন হয়ে গেল, আবার সেকেন্ড টাইম কনসিভ করছেন অ্যাবর্শন হয়ে গেল, এরকম বারবার যখন প্রেগনেন্সি লস হচ্ছে সেটাকে আমরা রেকারেন্ট মিসকারেজ বলে থাকি। তো এই রেকারেন্ট মিসকারেজ কী কী কারণে হয়, বা যখন পেশেন্ট এরকম হতাশ হয়ে যায় কীভাবে হ্যান্ডেল করো? হ্যাঁ, রেকারেন্ট মিসকারেজ যেটা আমরা বলি, 20% অফ দ্য ফিমেলস আর কি ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে এই রেকারেন্ট মিসকারেজের সম্মুখীন হতে পারে। তো ভীষণ দুঃখজনক যে একটা জিনিস সে গর্ভে ধারণ করেছিল, হট করে জানতে পারলো যে সেটা নেই বা ব্লিডিং হয়ে গেল। তো একের বেশি, দুই বা তার থেকে বেশিবার যদি তার বাচ্চা নষ্ট হয়ে যায় তখনই তাকে আমরা রেকারেন্ট মিসক্যারেজ বলি। তো যদি আমরা ওয়েন্ডিল একে একে চিন্তা করি যে এটা কেন হচ্ছে, তো আমরা প্রথমে জেনে নিই যে রেকারেন্ট মিসক্যারেজ কোন সময় হয়। তো সব থেকে বেশি হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, যেটা আমরা প্রথম 3 মাসের মধ্যে মিসক্যারেজ হয়। তো সে প্রথম 3 মাসের মধ্যে কী কী কারণে হতে পারে? তো প্রধানত মানে বড় কারণ হচ্ছে একটা জেনেটিক ডিফেক্ট বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। যেই বাচ্চাটা তার ভ্রূণে আসছে সে যে ক্রোমোজোমটা ক্যারি করে সেই ক্রোমোজোমের মধ্যে তার গণ্ডগোল, সেই গণ্ডগোলটা জানার উপায় নেই। তো কারণ সেই গণ্ডগোলটা মার থেকেও, জিন থেকেও আসতে পারে, বাবার জিন থেকেও আসতে পারে, মানে বাবার স্পার্ম থেকেও আসতে পারে। হ্যাঁ, স্পার্ম থেকেও আসতে পারে। তো ডিফেক্টিভ জিনের দ্বারা সে যদি প্রেগন্যান্ট হয় সেটা কিন্তু সে ক্যারি করতে পারে না। আচ্ছা, তো সেটা আইদার মিসড অ্যাবর্শন বা পেটের ভেতরে বাচ্চা ভ্রূণটা নষ্ট হয়ে যায় বা ব্লিডিং হয়ে বেরিয়ে যায়। তো এই যে রেকারেন্ট মিসকারেজ আমরা ধরবো কী করে? এবং অনেকে আমরা চিকিৎসা করতে গিয়ে দেখেছি যে বারে বারে সে বাচ্চা আসছে নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা আসছে ব্লিডিং হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তারা বারবার বাচ্চার চেষ্টাও করে যাচ্ছে, মানে হয়তো কারণটাতে না গিয়ে অ্যাবর্শন হয়ে যাওয়ার পর ডক্টরের সাথে পরামর্শ না করে আবার বাচ্চা আসছে, অ্যাবর্শন হচ্ছে, বাচ্চা আসছে। সেটাই আমি বলছি যে আগে যদি দুবারের বেশি কাউর হয় তখন সাবধান হওয়া উচিত এবং গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসা উচিত যে আমার কারণটা কি। সেই কারণটা দেখতে গিয়ে দেখা যায় যেটা বললাম যে প্রধান কারণ হচ্ছে একটা ক্রোমোজোমাল ডিফেক্ট। সেক্ষেত্রে পুরুষের আমরা স্পার্মটা একটা স্পেশাল টেস্ট করাতে পারি, সেটাকে বলে স্পার্ম DNA ফ্র্যাগমেন্টেশন টেস্ট। তাছাড়াও হরমোনাল গণ্ডগোলের জন্য কিন্তু রেকারেন্ট মিসকারেজ হয় ফার্স্ট ট্রাইমেস্টারে। যেমন কেউ হাই প্রোল্যাকটিন, হাই থাইরয়েড, জানেই না সে সিভিয়ারলি হাইপোথাইরয়েড, তা ইনভেস্টিগেশন করতে গিয়ে ধরা পড়লো, তো সেই কারণটাও, সেটাও আগে হরমোনাল কারণটাও তাকে দেখে নিতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেই জন্য বলি প্রথমে তোমরা আগে ট্রিটমেন্ট করা, জেনে নাও কারণটা কি, যদি কারণটা জানতে পারো তাহলে ট্রিটমেন্ট করাও, তারপরে তোমরা আবার প্রেগনেন্ট হও। তবে তুমি বলছো কাউন্সেলিংটা ভেরি ইম্পর্টেন্ট, একবার যখন মিসকারেজ হচ্ছে তারপর যদি সেকেন্ড টাইম মিসকারেজ হয়ে যায় দ্যাটস আ হাই টাইম, সেই সময় কিন্তু দ্যাটস আ হাই টাইম টু কনসাল্ট উইথ আ গাইনোকোলজিস্ট। এক্স্যাক্টলি, কিছু ইনফেকশন আছে যেমন রুবেলা ইনফেকশন, লিস্টেরিয়া ইনফেকশন, তো সেগুলো হলেও কিন্তু মিসকারেজ হয়। আবার এরকম কিছু কানেকটিভ টিস্যু ডিজিজ আছে, যেমন আমরা বলি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি যদি পাওয়া যায়, তো সেরকম কানেকটিভ টিস্যু ডিজর্ডারগুলোকেও কিন্তু স্ক্রিন করিয়ে দিতে হয়। তো এগুলো সবের ট্রিটমেন্ট রয়েছে? হ্যাঁ, সমস্ত ট্রিটমেন্ট আছে। এবং তারপরে যেটা হয় সেকেন্ড ট্রাইমেস্টার অবসর, মানে 3 মাস সব ঠিকঠাক আছে, মা ভীষণ খুশি, হঠাৎ একটা অঘটন ঘটে গেল, প্রচণ্ড ব্যথা হলো, ব্লিডিং হলো। এবং মিসক্যারেজের আমি বলে রাখি যে রেকারেন্ট মিসক্যারেজ কিন্তু সবসময় যে ব্যথা বা ব্লিডিং হবে সেরকম নাও হতে পারে। তো ব্যথা ব্লিডিং ছাড়াই হঠাৎ USG করতে গিয়ে জানতে পারলো যে তার বাচ্চাটা ভেতরে ডেড, মানে হার্টবিট বন্ধ হয়ে গেছে। তো সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজগুলো একটু বড় হয়ে গিয়ে হয়, তো সেই জন্য তখন একটা ব্লিডিং হয়, ব্যথা হয়। তো তার কিন্তু প্রধান কারণ হচ্ছে জরায়ুর মুখটা খুলে যাওয়া। আচ্ছা, তো এবং আমরা যে আজকাল যেমন আমরা খুব ঘন ঘন স্ক্রিনিং করাই, যেটা অনেকে এসে বলে যে ডাক্তারবাবু এত আল্ট্রাসোনোগ্রাফি করেন কিছু ক্ষতি হয় না, তো ক্ষতি তো হয়ই না, বরঞ্চ আমরা কিছু উপসর্গ আমরা দেখে নিতে পারি যেটা থেকে দেখে আমরা তাড়াতাড়ি রেকারেন্ট মিসকারেজে আমরা আটকাতে পারি। যেমন যদি আমরা 14 সপ্তাহে দেখি যে জরায়ুর মুখটা একটু খুলে গেছে বা জরায়ুর যে লেন্থ তা নিচের দিকে প্রসারটা একটু ছোট হয়ে গেছে, তখন আমরা সেটাকে এনসাইক্লেজ অপারেশন বা বাংলা কথায় মুখটা আমরা বেঁধে দিতে পারি।
তাতে কিন্তু ওটা প্রিভেন্ট করা যায়। আর আজকাল কিছু মডার্ন ট্রিটমেন্ট এসছে, আমরা অ্যাপলা ট্রিটমেন্ট বলি, যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম যদি কাউর থাকে তাদের একটা কনসিভ করার সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশনে চলে যেতে হয়, সেটা খেটা যদি কন্টিনিউয়াস দেওয়া হয় তাতে সেটা থেকে মুক্তি পাওয়া যায়। আর যদি কাউর তারপরেও এই ট্রিটমেন্টগুলো করার ফলেও আমরা দেখছি যে বারে বারে মিসক্যারেজ হয়ে গেছে চারবার, তখন আমরা বলি যে তোমার ভ্রূণের কোনো গুণগত গণ্ডগোল আছে, সেটা যেটা বললাম যে মেল থেকেও আসতে পারে, ফিমেল থেকেও আসতে পারে, মেলটা বুঝে নেওয়ার উপায় আছে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট করে, সেটা যদি পাওয়া যায় আমরা তখন ডোনার স্পার্মে চলে যেতে পারি, মানে স্পার্ম ডোনারের সাহায্য নিয়ে করে। তাহলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই রেকারেন্ট মিসকারেজের সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। এই ট্রিটমেন্ট বা যে সার্জারি যেগুলো তুমি সব বলে সবই কি স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে আমরা পেয়ে যাব? হ্যাঁ, সমস্ত রকম ট্রিটমেন্টের ব্যবস্থা আমার সেন্টারে আছে, মধ্যমগ্রামে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে। মধ্যমগ্রামে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার কিন্তু এখন কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার মোস্ট প্রমিসিং আইভিএফ সেন্টার। আর এখানে কিন্তু এই সমস্ত ট্রিটমেন্ট যেগুলো ম্যাডাম উল্লেখ করলেন সেগুলো করা হয় এবং ন্যূনতম খরচায় সেটা সম্ভব, এবং ইএমআই এর ব্যবস্থা রয়েছে যেখানে আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না। তাহলে চলে আসতে হবে স্পর্শতে, কিভাবে আসবেন তার ফোন নাম্বার এবং অ্যাড্রেস জেনে নেবো ডক্টর দেবলীনা ব্রহ্মর কাছে। আমার স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার একদম মধ্যমগ্রাম চৌমাথাতেই, ফোন নাম্বার 9830305076 এবং ইমেল আইডি sporshoinfertility@gmail.com। আপনারা ফোন করে বা মেলে যোগাযোগ করে এখানে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর দেবলীনা ফর টকিং। আজকের মতো সময় এখানেই শেষ, কিন্তু তোমরা দেখতে থাকো সম্পূর্ণা।